এই ঠান্ডাতে ঘরেই মানে মনে হয় যে ঘরেই থাকি, বাট এটাও মনে হয় যে একটু বাইরে যাই, বাইরে গিয়ে মানে একটু যদি গরম গরম কিছু খাবার হয়। ঘোরাঘুরি করি আর সাথে আছে বউ আর শালি, আজকে আমার পকেট হবে খালি। প্রচন্ড ঠান্ডা পড়েছে দেখে বুঝতেই পারছো, একদম চাপিয়ে নিয়েছি, প্রচন্ড মানে প্রচন্ডই ঠান্ডা। তো এই ঠান্ডাতে ঘরেই মানে মনে হয় যে ঘরেই থাকি, বাট এটাও মনে হয় যে একটু বাইরে যাই, বাইরে গিয়ে মানে একটু যদি গরম গরম কিছু খাবার হয় একটু তো ভালোই লাগে। তো তার মধ্যে বোন এসছে, তো বোন যখন এসছে তো ভাবছি বোনকে নিয়ে একটু বেরোনোই যাক। তো ও বলছে কোথাও একটা বেরোবে, তো মোটামুটি আমাদের একটা প্ল্যান হয়েছে সিসি সেন্টার ওয়ানের ওদিকে যাওয়ার। প্রথমে কনফিউজ ছিলাম যে কোনো একটা ক্যাফেতে যাবো, বাট তার ইচ্ছে করছিল, তো অনেকদিন শর্মা নেশনের শর্মা রোল খাওয়া হয়নি, তো সেটা খুব ভালো লাগে, ওটা খাওয়ার একটু প্ল্যান হয়েছে। এন্ড পাশে ইয়েলো স্ট্র আছে, ওখানকার কোল্ড কফি, আর ঠান্ডার মধ্যে আমি ঠান্ডা খেয়ে না না, ঠান্ডাতে একটু ঠান্ডা আইসক্রিম বা কোল্ড কফি তো আরো জমে যায়। তো যাই হোক, আপাতত মোটামুটি রেডি সবাই, তো এখন বেরোবো। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ওকে, সো আমরা এখন আছি সিটি সেন্টার ওয়ানে, আর যাওয়ার তো প্ল্যান আছে শর্মা নেশনে, বাট সিটি সেন্টারে এসে ভালো একটু যাই, একটু ঘোরাঘুরি করি, একটু ঘোরাঘুরি করি, আর সাথে আছে বউ আর শালি, আজকে আমার পকেট হবে খালি। আমরা এখন এসে বসেছি হলো টি জাংশনে, তো পিয়ার আর আমার হচ্ছে দুটো চা, সঞ্জয় আমার দুটো চা, আর ওনার হচ্ছে কফি, কারণ ও হচ্ছে চা খায় না। এসে অদ্ভুত একটা প্রবলেম, এত বড় একটা টেবিল দিয়েছে, দুটো মাত্র চেয়ার যেখানে ও আর ও শুধুমাত্র বসতে পারবে, আমি দাঁড়িয়ে আপাতত চা খাচ্ছি। আর একটা অদ্ভুত হলো, যারা এখানে খেয়েছে সেগুলো যদি ফেলেও যাচ্ছে তো এগুলোকে ওখানেই পড়ে আছে, নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। নেশন ওয়ান্স টু নো, তুই চা কেন খাস না, কফি কেন খাস? অ্যাকচুয়ালি এটা আমাকে সবাই আশ করে, আর চায়ের টেস্টটা মানে আমার কোনো অদ্ভুত টাইপের লাগে, মানে আমি ভালো চা বানাতে পারি, বাট আমি চায়ের টেস্ট আমার জাস্ট জঘন্য লাগে, আমি জানি না। এরকম মহিলা টি জাংশনের সামনে দাঁড়িয়ে এসব কথা বলি না, যে চায়ের টেস্ট অদ্ভুত লাগে। আর সবথেকে বড় কথা, চা ভালো বানায় কিন্তু, মানে যে চা ভালো বানায় চা খায় না, এটা একটু অদ্ভুত ব্যাপার। তো অলওয়েজ আমি কফিটাই প্রেফার করি, চা আমার একদম। টি জাংশন নেক্সট বার থেকে তোকে ঢুকতে দেবে না। চলে এসেছি শর্মা নেশন, একদম সিটি সেন্টার ওয়ান থেকে হাঁটা দূরত্বে একদম জাস্ট পাশেই। তো এখানে দুটো আউটলেট আছে ভালো ভালো, একটা ইয়েলো স্ট্র, একটা শর্মা নেশন, তো ওরা ডিসাইড করছে, দেখো দাঁড়িয়ে আমি যাই দেখি আজকে শর্মা নেশন থেকে কী কী খাওয়া যায়।
সঞ্জয় তো বললেই সুয়ারমান এসেন, তো সুয়ারমান এসেনে এসে মোটামুটি অর্ডার দেওয়া হলো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম মানে ওপর দিকে মেট্রো যাচ্ছে, আর এত সুন্দর লাগছে ভিউটা এখানে বসে, তো মনে হচ্ছে দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে, মানে দার্জিলিং না গিয়ে কলকাতা দার্জিলিংয়ের ফিল। মানে এই বছর এত ঠান্ডা পড়েছে মানে বুঝতেই পারছো, সবাই তো ফিল করছো, আর জমিয়ে ঠান্ডাটা সবাই উপভোগ করো। তো আপাতত বোনেরা আমার জন্য দুটো সুয়ারমা র্যাপ অর্ডার দেওয়া হয়েছে, আর সঞ্জয় বললো র্যাপ খাবে না, তো ওর জন্য সুয়ারমা ওভার রাইস অর্ডার দেওয়া হয়েছে। তো ওয়েট করছি, বললো 15 মিনিটস মতো টাইম লাগবে, আর মোটামুটি এই অর্ডার দেওয়া হলো। আর আর ওইদিকে তোমার ইয়েলো স্টোর রয়েছে, তো বোন আপাতত অর্ডার দিয়ে আসলো হচ্ছে কি দিলি, ফ্রেশ লাইম লেমনেড তো দিয়েছি। তো এবারে আমার কাছে ইচ্ছে করছিল শেক্স খেতে, বাট যেহেতু শর্মা র্যাপ নিয়েছি আমরা, তো আই থিঙ্ক শেক্সের থেকে কোনো কুল মিল্ক টাইপের কিছু খেলেই বেটার হবে, তো ফ্রেশ লাইম সোডা। তো চলো আপাতত খাবারটা এনজয় করি, আর অবভিয়াসলি তোমাদের বলবো কেমন লাগলো। সুয়ারমা নেশন তো সবসময়ই ভালো সবাই বলে, তো দেখা যাবে। এই যে তুমি সোয়ারমা নেশনের সোয়ারমা রোল খেতে এসেছো, এই সোয়ারমাটার মানে কি? সোয়ারমা মানে সোয়ারমাই, কেন অন্য কোনো মানে আছে? না সোয়ারমা কেন বলে, সোয়ারমা জিনিসটা আমরা এখন নামেশাই এদিক ওদিক সবসময় দেখতে পাই। সোয়ারমা নেশন আছে, আরও ভালো ভালো অনেক রেস্টুরেন্ট আছে এখানে সোয়ারমা বানানো হয়, খুব ভালো লাগে খেতে। তো সোয়ারমার হিস্ট্রি যদি আমরা খুঁজতে যাই তাহলে চলে যেতে হবে আমাদের অলমোস্ট 500 বছর আগে। তো মিডিল ইস্টের খুব স্পেশাল একটা ডিশ এই সোয়ারমা, ফার্স্ট এটার ডিসকভারি বলতে পারো, বা ফার্স্ট এটা বানানো হয় অটোমান এম্পায়ার থেকে, এটা আজ থেকে প্রায় 500 বছর আগে। তো ভাবো এতদিনের আগের একটা ডিশ, সেটা মানে এখনও এত পপুলারিটির সাথে চলে আসছে। আর এই সোয়ারমা নেশনের এখন তো বিভিন্ন ফিউশন চলছে, তো এই রাইসটাতে দেখো এই চিকেনের সাথে রাইস মিক্স করা হয়েছে, ফিউশনটা এরকম, এটা অনেকটা বিরিয়ানির মতোই লাগছে, মানে একটু রাইস উইথ মশালা প্লাস হচ্ছে এখানে ওপরের স্টাফটা আছে যেটা সোয়ারমা চিকেন আছে। তো দারুণ লাগছে খেতে, যারা লাইট একটু পছন্দ করো, আমার যেমন ওই এত তো মেয়োনিজ পছন্দ হয় না যেটা ওরা খাচ্ছে ওই র্যাপের মধ্যে, তো সেই জন্য ওই লাইটটা আমি চুজ করলাম, আর এটা খুবই ভালো লাগছে, টেস্ট অসাধারণ। থেকে খাওয়া দাওয়া করে এসে দেন এখানে আসলাম সিটি সেন্টার ওয়ানে, তো বোনের কয়েকটা জিনিস মানে কেনার ছিল, তো মোটামুটি কয়েকটা পছন্দ হয়েছে নিয়েছে, বাট আমিও দেখছিলাম আর কি মানে ওই আর কি শপিং বোনের সাথে আসবো, মানে ওই টুকটাক একটু দেখলে ভালো লাগে, বাট আমি যেটা দেখছিলাম সেটা আমার পছন্দও হলো, বাট ওই আর কি অনেক সময় সাইজের প্রবলেম থাকে, কালার তো নিতে পারলাম না। যাই হোক দেখলাম সকাশটা ওপর 50% সেল চলছে অনেক কিছুর উপরই, মানে উইন্টার গার্মেন্টসের উপর সেল চলছে, তো বেশ ভালোই। তো আমার তো যেহেতু পছন্দ হলো না বলে আমি নিতে পারলাম না, আপাতত এখন কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো, এত সুন্দর একটা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা, তো কিছুক্ষণ আড্ডা হাড্ডা দিয়ে তারপর হচ্ছে বাড়ি ফিরবো। সো আমরা এখন একটু বসেছি আড্ডা দিতে, যেরকম দুজন বাড়ির সামনে জায়গা পাইনি, সিটি সেন্টারে এসেছি আড্ডা দিতে। বাড়ির সামনে তো কারোরই ভালো লাগে না, তো দূরেই ভালো লাগে, এত দূর এসেছে ক্যাব করে আড্ডা দিতে, খাওয়া দাওয়া হলে আবার আড্ডা দেবে না। চলো এখন একটু বসবো, বসে একটু আড্ডা ফাড্ডা দেবো সবাই, আড্ডা মানে কি গল্প একটু টাইম স্পেন্ড করা, তারপর একটু ঠান্ডা ঠান্ডা যখন লাগতে শুরু করবে ক্যাব ধরবো বাড়ি। ঠান্ডা অলরেডি লাগছে বুঝতেই পারছেন, টুপি টুপি পরে একাকার অবস্থা, তো তবে এবছর দারুণ ঠান্ডা পড়েছে, জমিয়ে মানে জাস্ট শীতটাকে এনজয় করো সবাই, আমরাও যেরকম করছি তো তোমরাও এনজয় করো। এখন চললাম মিষ্টির দোকানের খোঁজে, হ্যাঁ ভিকারাম চান্দমালে যাবে মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে এই দুজনের। এইদিকে দেখো সিটি সেন্টারে এখন একটা কাবাব আর বিরিয়ানির ফেস্টিভ্যাল চলছে, একটা টিটুর একটা ফেস্টিভ্যাল চলছে বিরিয়ানি আর কাবাবে, তো তোমরা কাবাব বা বিরিয়ানির ফ্যানরা আসতে পারো, অনেক অপশন রয়েছে দেখলাম। দুজনের মন ভেঙে গেল, ভিকারাম বন্ধ এখন, এখন আমরা হেঁটে এলাম একটু চা খেতে, এটা হচ্ছে চৌরাশিয়া টি, সিটি সেন্টারের পাশে অনেকেই জানো ভালো চায়ের দোকান, তো দুটো চা
যেহেতু আবার সেম ওর বোন চা খায় না, তো ও একটু নিতে গেছে ওদিকে কর্ন আর আমরা এদিকে চা নিয়ে একটু এনজয় করছি। চাটাই খাওয়া যায়, আর সত্যি খুব ঠান্ডা লাগছে। তবে ভাড় হিসাবে এইটা 20 টাকা দাম এই ভাড়টার। হ্যাঁ একটু বেশি, একটু বেশি। আর এখানে 25 টাকা 50 টাকারও ভাড় আছে। আমি বললাম 50 টাকার ভাড়টা কি গামলার মতো? গামলা হবে। তিনি কর্ন নিয়ে এসেছেন, চা খাবেন না কর্ন? আমি চা খাই না বলেইছি। মিষ্টি যখন পেলাম না, আইসক্রিম খেতে ইচ্ছে করছে না, প্রচন্ড ঠান্ডা, তো এই গরম গরম সুইট কর্নটা খাওয়াই যায়। চায়ের সাথে কর্ন কিরকম লাগছে তোমার? সব কিছু খাবার মিক্স করে দিচ্ছে তুমি? কোনো ব্যাপার না, চলবে, ভালো বানিয়েছে কর্নটা, সুইট কর্ন ভালো লাগবে সেরকম। আর গরম আছে একদম কর্নটা। তারপর বাড়িতে থাকো, আমাদের ক্যাব চলে এসছে, এবার বাড়ি যাওয়ার পালা, চলো। কালকের ব্লগটা এন্ড করা হয়নি, তো এরকম শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম রোড সাইডে ধারে বসে তো এরকম গরম গরম যদি এরকম শোয়ারমা রোল পাওয়া যায় তো দারুণ লাগে। তো শোয়ারমা নিশান তো সবসময়ই ভালো লাগে, আই গেস তোমাদেরও এরকম ভালো লাগবে খেতে, তো তোমরা গিয়ে ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। এনিওয়ে আজকের ব্লগটা এই অবধি থাক, আর এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে একটা ফ্রেশ নিউ ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাবা, টাটা।